محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله 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 محمد رسول الله محترم سبابتی صاحب معزز علماء کرام সম্মানিত মুরব্বি সাহেবান আমার যুবক তরুণ ভাইয়েরা আর বাড়িঘরের পর্দার আড়ালের মা ও বোনেরা এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে নিজের ঘরে বাগানে মাঠে বাজারে যখন ফ্রি হই হঠাৎ দুনিয়ার চিন্তাটাকে থোড়া গ্যাপ বার হয় মহব্বতর সাথে গোপনে আড়ালে জুড়ে সুযোগে যেভাবে ভারণ ফোড়বা এর চাইতে বড় কোনো আতিয়ার আর অস্ত্র কায়না তোর ভিতরে হইতে পারে না সবচেয়ে দামি এই কলিমা সবচেয়ে শক্তিশালী এই কলিমা এই কলিমার সামনে পাহাড় পাহাড় পরিমাণ কুফর শিরকের তাকত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই কলিমার মর্যাদার সামনে যদি সারা দুনিয়ার ইবাদত বন্দেগি একত্রিত করিয়া রাখা হয় তবুও সমান হইত না ইমানুল কলিমা সবচেয়ে দামি কলিমা কত শায়খ বদরপুরি নব্বর আল্লাহ মারকাদাহু ফরমাইছিল একবার দেশের একটু বিপজ্জনক পরিস্থিতিতে ফরমাইছিল প্রত্যেক মহল্লাত মুসলমান হলে জমিয়া দৈনিক একবার এই কলিমার 100 বার অন্তত জিকির করুক আর হজরতে আমিরে শরীয়ত সানি নব্বর আল্লাহ মারকাদাহু এ পরবর্তীতে একবার ফরমাইছিল 200 বার করে প্রত্যেক মহল্লায় এসার বাদেও কার যে কোনো সময় বইয়া এই কলিমার ইমান ও আকীদার সাথে জিকির করুক হযরত বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইছিলেন এই কালিমার পাওয়ার দুনিয়ার অ্যাটম বোমের চাইতেও লক্ষ 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 গুণ বেশি সুবহানাল্লাহ আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু শত্রু সৈন্য হলে তারে বন্দী করিয়া নিছই অন্যান্য সাথী একজন পরে একজন কোন ঘন্টা তারা তান বাড়ি যখন আইছে তখন দেখলো তার চোখ দিয়ে টল টলাইয়া পানি পড়ে খবর হইল বাচ্চারে একজনে বাচ্চায় জিজ্ঞাসা করলো আব্দুল্লাহ গাবড়াইছো বলে নাই কেনে গাবড়াইতাম বলে মৃত্যুর বর বলে না কসম খুদার আরে মৌত তো আমার লিয়ে হাদিয়া আর তোহফা হ্যায় মৌত তো আমাদের পুরস্কার আমাদের জীবনের সবচেয়ে আনন্দ আর সুখ আর আনন্দের মজার দিন হইল মৌত সেই আনন্দের দিনে আমি মৃত্যুর জন্য কাঁদবো কেন বলে তাইলে কেনে তোমার চোখের পানি দেখি বলে আমার অসহায়ত্বর কারণে বলে কোন সা অসহায়ত্ব কোন জিনিস অসহায় বলে আমার এই দেহের ভিতরে একটি মাত্র রূহ আত্মা আছে যেটা আল্লাহর রাস্তাত এই মাত্র আমি কুরবান করিয়া মৃত্যুর স্বাদ আর যন্ত্রণা উপভোগ করি করি আমার আল্লাহরে খুশ করিয়া সেই জান আমার বাইরে যাইব গিয়া এরপরে তো আমি শেষ আমি অসহায় কিন্তু আমার মনের দুঃখ আমার শরীরে যত কেসা লোম কূপ আছে যদি ততটা জান আর রূহ আমার ভিতরে থাকতো তে ততবার আমার আল্লাহর রাস্তাত মৃত্যুবরণ করিয়া আমার আল্লাহরে খুশ করলাম মনে বাচ্চা তো স্তম্ভিত ইয়ে কোন সা মালা হ্যায় ই কেমন হতা বারবার মরণ যন্ত্রণা ভোগ করবার লাগে বারবার মৃত্যুবরণ করবার তামান্নার এক মানুষের স্পৃহা আপনার আকাঙ্ক্ষা হতেছে এটা আবার কোন টাইপের মানুষ
শেষ পর্যন্ত তার মাথাতে চুমা দিয়ে তারে ছাড়িয়ে দিল বলে যাও তুমি মুক্ত সুবহানাল্লাহ আব্দুল্লাহ বিন হুযাফার কোন শক্তিতে কোন পাওয়ারে নির্ঘাত মৃত্যুর আতেও ইমানি জজবাতে কথা হওয়াইয়া মৌত দূরই সরাইলো বাচ্চার অন্তরদেও প্রভাবিত হলো কোন পাওয়ারে ইমানের পাওয়ারে সুতরাং সেই ইমানের কালিমারে আমরা চর্চা রাখি ইনশাআল্লাহ দুনিয়ার নমরুদ ফেরাউন হিটলার সাদ্দাম কারুন হামান সব একদিন মাটিত মিশ্রিত হইবা এজিদর নামও দুনিয়াতে হলো না হাজ্জাজ বিন ইউসুফের কবর দেখলে হিসাব করবার কেউ জানে কইতো না জিয়ারত করা তো বহুত দূর অথচ জিয়ারত করতে পারবে না আপনি ইমানের সাথে মৌত হইছে বলিয়া উলামায়ে কইরা কিন্তু জুলুম করে দুনিয়াতে এসে গেলে এদের নাম চিহ্ন পৃথিবীর থাকে না কিন্তু যারা কুরবানি করিয়া দুনিয়াটাকে যায় তারা যুগ যুগ ধরিয়া মানুষের স্মরণ করে মহব্বতের সাথে দোয়া করে ইসালে সওয়াব করে মাগফিরতার রহমতের দোয়া করে এর লাগিয়ে ইমানের কালিমা আমরার বুনিয়াদার এই সম্পত্তি আল্লাহর কসম পৃথিবীর সমস্ত সম্পত্তির চাইতে অগণিত অসংখ্য গুণ দামি এর লাগিও আমরার কাছে কোনো দৌলত নাই কোনো পাওয়ার নাই কোনো এমন শক্ত অস্তিত্ব আমরা নাই এরপরে সব টার্গেটও আমরা কারণ কি সবচেয়ে দামি দৌলত দিয়া বসা তোমরা ইমান আমরা আজকে দুনিয়ার আমেরিকার গদিত বইলেও কিত হইব কুকুর বিড়াল শুকরের চাইতে আরো গৃহীত অবস্থায় আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব রাশিয়ার গদিত বইলেও কিত হইব ইমান না থাকার কারণে কুকুর বিড়াল পশুর চাইতে আরো নিকৃষ্টভাবে জাহান্নামে নিক্ষেপ করা হইব ব্রিটেনের গদিত চায়নার গদিত বইলে কি হইব ইমান না থাকলে জীব জন্তু জানোয়ার কীড়া মাকুড়ার চাইতে আরো ঘৃণিত অবস্থায় আল্লাহ দুজখ নিক্ষেপ করব আর আপনার গরম হয়তো টিনের চাল কিংবা সোনর চাল গরিবি আর দারিদ্রের মধ্যে জীবন যাক এরপরে মৌত হইব আপনার আনন্দর দিন আপনার মৌতর আগে আপনার জন্নতর বালাখানার সুসংবাদ আল্লাহ ফেরেশতা দিয়ে দান করাইবা মৌতর আগে জন্নতর সুগন্ধি আপনার নাকে লাগবো মৃত্যুর আগে জন্নতর লেবাস দেখানি হইব জন্নতর সুগন্ধ পাইয়া আপনার রুহুয়ে ছটফট আরম্ভ করব তাড়াতাড়ি আমারে কবজ করো আর আমার মৌলার দরবারও আমারে লইয়া যাও সেই আনন্দর বস্তু লইয়া আপনি বসাত আসুন আপনি করো আসুন আর দুনিয়া আমেরিকার গদি ভাইয়া বুধবার আমার মৌত হইব সবচেয়ে ডেঞ্জারাস দিন বিপজ্জনক দিন সবচেয়ে দুঃখর আর সুখর দিন খালি বসো আলা সুখারী সবচেয়ে দুঃখ আর মুসিবতর দিন কাজেই তার টার্গেটও আপনি অন্যতে ওইটাকে এর লাগে এই কারণে দুনিয়ার টার্গেট বানাই আমরা হাজার বার আল্লাহর শুকর আদায় করি জুড়ে একবার বলি আলহামদুলিল্লাহ এই ইমানের উপরে আল্লাহ তাকবার ইমান লইয়া চলবার ইমানের পিছনে মেহনত করবার ইমান লইয়া মরবার ইমানের দাওয়াত দেওয়া ইমান সারা দুনিয়ার ঘরে ঘরে আনাচে গানাচে অলিতে গলিতে পৌঁছাইবার কাজ আল্লাহ আমরা ব্যবহার করুক ইমান আমাদের দৌলত তো যাই হোক বুজুর্গ হল আর ভাই হল আর দুস্ত হল আমি আপনারা আছেন মতো কোরআনে করিমর দুই জায়গা থেকে দুই আয়াতে করিমারে মুখতসর তিলাওয়াত করছি আর এক হদিসে পাক কোন আলোচনা করমু আমি আমার মনে হইতেছে আজকে যে আমরা দোয়া করি এই আকাবিরিন ওলামা আসলাফর লাগি যারা এই ওয়াজ ও জলসার সিস্টেমটা উন্নত জারি করিয়া গেছেন আল্লাহ তাআলার অগণিত অসংখ্য গুণ জাযায়ে খায়র আতা ফরমাও এই যে সুযোগ আমরা আপনারা আর আমরা উলামায় আর পাবলিকে সাধারণ মুসলমানে যে মিলমিলা করার সুযোগ আমরা পাইছি আমরা মন খুলিয়া দিনের কথা আপনার সামনে আলোচনা করতাম পারি আমরা দিনের দৃষ্টিতে যে কোনো প্রবলেম নিয়ে আলোচনা করতাম পারি এইটার সুযোগ করিয়া দিছেন আমরা আসলাফ ও আকাবিরিনে তারা যদি এই সিস্টেম দুনিয়াতে রাখিয়া যাইতা না তে আমরা মেহদুদ আর লিমিটেড বস্তু রইয়া থাকলাম মানে উম্মতে আর ওলামায় কোনো সম্পর্ক গড়ি উঠলো নাও নেই ওলামায় দিনের সব কথা আপনারা কইতে পারলাম না এর বাদেও যথেষ্ট না ওয়াজ মহফিলও তাকি যায় অনেকটা আনুষ্ঠানিকতা এইভাবে সব কথা সবসময় হওয়া যান না আমিও হযরত মৌলানা এমাদুদ্দিন সাহেবরে খানে খানে কইতেছি যে বছরের অক্টোবর সেপ্টেম্বরও একবার বরাক উপত্যকার ওয়াইজ ওলামায় মুবাল্লিগ ওলামায় কেরাম হলে একবার হওয়া দরকার যেই মুহূর্তে উম্মতর সামনে আমরা কোন কোন প্রবলেম নিয়ে আলোচনা করতাম কোরআন এবং হাদিসটা কি আমরা ক্যাচ করি লাই আমরা আহরণ করি আবিষ্কার করি
যে আজকে দেশের চলমান সমস্যা কি, আমার সমাজ অসুবিধা কি, রোহানি এবং জিসমানি ডিজিজ কি, বেমার কি আমাদের, আর এই ব্যাপারে আল্লাহ আল্লাহ রাসূলে কি হইয়া বিষয়। উম্মতে উম্মতে আমরা সময় উপযোগী ঔষধ বিতরণ করার চেষ্টা করি। এই আলোচনা করলে সবচেয়ে ফায়দা ওখান হইব, একদিকে উম্মতে ইসলাম আর মুসলমানের ফত পাইব, অন্যদিকে যারা আলোচনা করবো তারা রিলিমও বাড়িব, আরও এখন হইব তারা নিজের মধ্যেও সেই আমলর সেই চিন্তার ধারার প্রেরণা সৃষ্টি হইব। এর লাগে ওদের তবলিগি মেহনত আগে উলামায় শিখাইয়া দিতা, একজনে কইয়া দিছিলা যে আপনি দিনদার হইয়া চলতে গিয়া যে বস্তু এক বুজুর্গে কইতা টানে একজনে টাইম তিন চিল্লা দিয়া দাড়ি রাস্তা, কিন্তু খুব বেশি চান্স খাইয়া দাড়ি হাত দিলাইবা দাড়ি খাটি লাইতে পারো কাজে মোলানা তানে শিখাইয়া দিলা বাড়ির যা দেশক গিয়া শুধু মানুষের খালি দাড়ি রাখার বয়ান শুরু করে, যে দাড়ি তো ন্যাচারাল ব্যাপার, কুদরতে পুরুষ হইলে মুখো দাড়ি জন্মায় আর নারী হইলে দাড়ি জন্মায় না, কোন মহিলার মুখো টাকা খরচ করিয়া দাড়ি জন্মাইতে পারবানি কোনো পারতাম। সুতরাং এটা ন্যাচারাল বস্তু, খাটাটা হইল অ্যাবনর্মেলিটি অস্বাভাবিকতা। কোন কারণে খাটোরায় জবাব দেও, পুরুষত্ব লুকাইবার লাগি না পুরুষের পরিচয় দেখিলি বই ভয় না লজ্জায় না কিয়েতে, তো তাই বলে আমি যখন এখানে প্রচার আরম্ভ করলাম তখন সত্যি আমার লজ্জা হয়ে গেল, আমি আর দাড়িতে এখন কিলা হাত দিন অথচ তাই দাড়ি না রাখা মানুষ, কিন্তু মানুষের খোয়ার কারণে আন্তলজ্জা খাই নিল, শেষ পর্যন্ত নিজেও লম্বা একবারে মসনুন দাড়ি রাখি নিলা চেহারা। তো আমরা এই ফায়দাও আছে যে আলোচনা আমরা করব, এখানে একবার নিজের আত্মায় নফসে নিজের বাধ্য করব যে তুমি তো মানুষের এই কথা দাওয়াত দেও, মানুষের সামনে এই মুজাকারা করো, সুতরাং তোমার জীবনে আমলকে না আনো না এখানে আইব ইনশাআল্লাহ। তো এই তিনমুখী ফায়দা সামনে লইয়া আমরা উম্মতর সামনে দিন তুলিয়া ধরা দরকার, এবং এটা শুধু আনুষ্ঠানিকতা নাই, আমরাও আমরা কাবিরিনেও এই তরিকারে রাখছই যে ওয়াজ তবলিগ তফসিলর বাদেও গ্রামে মহল্লায় মহল্লায় পৌঁছিয়া কিলা মুসলমানের কাছে দিনের কথা লইয়া যাওয়া যায়, আমরা আনুষ্ঠানিকতা নির্ভর হইলে চলতো নাই, মানুষের কাছে গিয়া পৌঁছতে হইব কথা লইয়া, যেন মসজিদ পাই যেন মজমা পাই যেন জমায়েত মানুষ পাই, চাই বিয়ার মজলিস হোক অন্য কোনো জিয়াবতর মজলিস হোক, সুযোগ থাকে যেন দুই কথা ইচ্ছায় মানুষের হই, কেউ ওয়েলকাম করুক আর কেউ নিন্দা করুক কেউ ধিক্ষার জানাও, এইদিকে তো আক্কা হরে লাভ নাই, তামাম আম্বিয়া কেরামের এই উসুল আসলো। ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলা আল্লাহ, আম্বিয়া কেরামের সম্মিলিত এবং ইস্তেমাই এই এলান আসলো, হে আমার জাতি তোমার কাছে দিন পৌঁছাইয়ার প্রতিদান কিচ্ছু তোমার কাছ থেকে চাইয়েন না, আমার কথা খামর প্রতিদান তো আমার আল্লাহ দান করবা, দুস্থ হল আর বুজুর্গ হল। তো যাই হোক, এর লাগে আমরা উম্মতর সামনে দিন লইয়া পৌঁছতাম, আর এই নিসবতর মাধ্যমে এই উম্মতরে এক সূত্রে আবদ্ধ করিয়া গেছেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফে আমরা এইভাবে বয়ান দেওয়া আছে, অনুপাত আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতা ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ, সমস্ত মুমিন নারী আর সমস্ত মুমিন পুরুষ একজন আরো একজনের দোস্ত, দোস্ত খয়ের খা শুভাকাঙ্ক্ষী। সুতরাং সমস্ত মুসলমান সারা দুনিয়া একই বন্ধনে আবদ্ধ, অন্য আয়াত হওয়া হয়েছে সমস্ত মানুষও একজন আরেকজন তাকে পৃথক নাই, এটা ভিন্ন অর্থে হওয়া হয়েছে অন্য জায়গায়, এই জায়গাতে মুসলমানের মধ্যে পারস্পরিক এক খুসুসি এক বিশেষ সম্পর্কের উল্লেখ আল্লাহ ফরমাইতা। এই সম্পর্ক হইল ওয়ালায়াত, ওয়ালায়াত মানে দায়িত্বপ্রাপ্ত এক কথা আছে, আপনার সামনে এক মুসলমানের দিন নষ্ট দৌলত নষ্ট আমল নষ্ট দেখলে আপনি তার প্রতিহত কর্তা প্রতিবাদ কর্তা সাহায্য কর্তা রক্ষা কর্তা, এটা ওয়ালায়াত মানে গার্জিয়ানশিপ। অন্যদিকে ওয়ালায়াতের এক মানে দোস্তি, আপনার মহব্বত ইমানে এক মহব্বত ওই যায় গিয়া, সুতরাং ইমানদারের নোকসান আর ক্ষতি যে কোনো ধরনের হোক দেখলে আপনি এটার প্রতিহত কর্তা আল্লাহ ঘোষণা দিতরা, এইভাবে আপনি খয়ের খা শুভাকাঙ্ক্ষী হইতা, আপনার মেয়ের আপনার ছেলের ইজ্জত নষ্ট হওয়া আপনার দৌলত নষ্ট হওয়া যেভাবে আপনি বরদাস্ত করেন না
আর এক মুমিনের শুভাকাঙ্ক্ষী আপনি হইতা তারও কোনো জিনিস নষ্ট হওয়া ইজ্জত হুরমত দৌলত মাল নষ্ট হওয়া দেখলে আপনি আটকাইতা আল্লাহ রাব্বুল আলামিনের দুই তিন দায়িত্ব উল্লেখ করনা যখন এক মুমিন আর এক মুমিনের দোস্ত তো তার স্পেশালি দোস্তির চাহিদা মতো কিছু খাম করা লাগবে ফরমাইতা ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার দোস্তির তাকাজা অনুযায়ী প্রথম কাম করা লাগবে এক মুমিনে আর এক মুমিনরে আল্লাহর দিনের আহকাম আল্লাহর বিধি বিধান আল্লাহর হুকুম আহকামের প্রতি দাওয়াত দেওয়া লাগবে অর্ডার দেওয়া লাগবে নির্দেশ দেওয়া লাগবে আর আল্লাহর নিষিদ্ধ আল্লাহর নাজায়েজ করা হারাম করা বস্তুটাকে বিরত রাখার মেহনত করা লাগবে গেল দুই দায়িত্ব তিন নম্বর ويقيمون الصلاة ويؤتون الزكاة مؤمن إلى سمبلت باب نماز أداء করা লাগবে সম্মিলিত নামাজ করতে হইলে একলা আপনি মসজিদে গেলে হইতো না পাশের গলের মানুষটা নেওয়া লাগবে পাশের বাড়ির মানুষটা নেওয়া লাগবে নাইলে মসজিদে বইয়া আলোচনা করেন যে এই মসজিদে একত্রে নামাজ অর্থাৎ জামাতে নামাজ পড়তে হইলে কি কাম করা লাগে যারা নামাজ হয় না তারা বাড়ি পৌঁছুন কি কারণে আয় না কোনো ব্যারাম নেই অভাব নেই অসুস্থতা নেই এটা দূর করার মেহনত করুন সামাজিক অনেক দায়িত্ব আপনারা আল্লাহ বাড়াইয়া দিলে এটা আপনার মসজিদে জমা দিয়ে ভর্তি হওয়ার বারকতা হইয়া তাহলে মুমিনে এখান চাইতো তার মসজিদের নামাজ জমাতে হইতো একত্রে নামাজ আদায় হইতো ওয়ায়ুতুনা যাকা মুমিনের দায়িত্ব হইল গরিব দুঃখী মানুষরে সাহায্য করত সেইটা যাকাতের রূপে হইলে ফরজ ফিতরার রূপে হইলে ওয়াজিব আর এই দুইটার বাইরে হইলেও সুন্নত এবং মুস্তাহাব বা শরীয়ত আহকাম যে কোনো অসহায় মানুষ সমাজে থাকলে পীড়িত মানুষ থাকলে গরিব মানুষ থাকলে তারে মাল ও দৌলত দিয়ে সাহায্য করতাম এক অংশ তো ফরজ যেটা যাকাত আর এক অংশ ফরজ ওয়াজিব যেটা ফিতরা আর এর বাইরেও আছে কাফফারা বাইরেও আছে ফিদিয়া সদকা এর মাধ্যমেও মুসলমানে আরেক মুসলমানদের দান করতে বাধ্যতামূলক কর্তব্য আলমিনের হুকুম মান্য করে চলতো দুনিয়ার কোন হুকুমরে আল্লাহর হুকুম তাকে অগ্রাধিকার দিত মুমিনে পারত না সেটা আধুনিকতার নামে হোক ডিজাইনার ফ্যাশনের নামে হোক দুনিয়ার সভ্যতার সুরত ধরাইয়া হোক যে কোনো ভাবে হোক আল্লাহর হুকুমের সামনে মুসলমানে কোনো ফ্যাশন দেও স্থান দিতে পারতো না কোনো তথাকথিত ডিজাইন প্রগতিবাদ সভ্যতার স্থান দিতে পারতো না আল্লাহর হুকুমটাও সবচেয়ে প্রগতিশীল সবচেয়ে সভ্যতা সবচেয়ে আধুনিকতা সবচেয়ে ইজ্জত হুরমত পথ এই কর্মসূচি যখন মুসলমানে আরেক মুসলমানের সম্মিলিতভাবে আদায় করব তখন কা মুসলমানের লাগে ওয়াদা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ এই কোয়ালিটির মুসলমান যারা হইব সায়ারহামু সিন শব্দ আনা হইছে মুস্তাকবিল করিব অদূর ভবিষ্যৎ বুঝাইবার লাগি দেরি হইতো না মুসলমান এই কর্ম হাত লই লও আল্লাহর কসম যদি আল্লাহর কালাম ভাষা হইয়া থাকে এবং লক্ষ লক্ষ কসম আল্লাহর কালাম ভাষা কোনো সন্দেহ নাই আছে নাকি কোনো সন্দেহ হোক তাহলে আল্লাহর কালাম যদি সত্য হয় তাহলে আল্লাহর ওয়াদা দেরি হইতো না লেট হইতো না খুব দিন যাইতো না আল্লাহর রহমত বৃষ্টির চাইতে বেশি হারে এই জাতীয় হাসলতর মুসলমানের উপরে বর্ষিত হইতে থাকবো এটা আল্লাহর ওয়াদা উলাইকা সায়ারহামুহুমুল্লাহ উলাইকা স্পেশালি এক সম্প্রদায়ের প্রতি উল্লেখ করতে আল্লাহ যে মুসলমান নামাজ পড়ে না যে আরেক মুসলমানের বালাই দেখতে পারে না যে আরেক মুসলমানের ইজ্জত বাসক চায় না যে মুসলমানের নামাজের হোতাও হয় না পড়েও না জমা তো আইতো চায় না খেরোরে আনতো চায় না এরা এই ওয়াদা বা সুসংবাদর অন্তর্ভুক্ত নাই উলাইকা বহিরুগ হ্যায় এরাও সায়ারহামুহুমুল্লাহ যাদের উপরে আল্লাহ করুণা বর্ষণ করবেন রহমত বর্ষণ করবেন দয়া করবেন যাদেরে তাহলে এই ছয় দফা কর্মসূচি উম্মতে হাত লই লিলে আল্লাহর রহমতের ফয়সালা হয়ে যাব উম্মতের উপরে আর উম্মতের উপরে আল্লাহর রহমতের ফয়সালা হয়ে গেলে ডোনাল্ড ট্রাম্পর ষড়যন্ত্র
দুনিয়ার ইসলাম বিরোধী শয়তানদের চক্রান্ত কোনটায় হাত দিব নি জবাব দিতে আপনারা আল্লাহর নবী অন্য হাদিসে ফরমাইতা ইয়া বুনাইয়া লাইন ইসতামাতিল উম্মাতু আলা ইয়ানফাউকা বিশাইন লান ইয়ানফাউকা ইল্লা বিশাইন কদ কাতাবাহুল্লাহ ওয়া ইন ইসতামাউ আলা আন ইয়াযুরুকা বিশাইন লাই ইয়াযুরুকা ইল্লা বিশাইন কদ কাতাবাহুল্লাহ ও আমার সাহাবী তুমি জানিয়া রাখো যদি দুনিয়ার সমস্ত মানুষ এক দেশের দুই দেশের দশটা দেশের বিশটা দেশের নয় জাতিসংঘ রাষ্ট্রসংঘের নেতৃত্বেও নয় সারা দুনিয়ার সমস্ত মানুষ আর দানব যদি একত্রিত হয়ে যায় তোমার কোন লাভ করিয়া উপকার করিয়া দেওয়ার লাগি দেওয়ার ইরাদায় আর আমি আল্লাহর কুদরতর সিদ্ধান্ত সেইটা হয় না তাইলে সারা দুনিয়ার মানুষ এবং জিন্নাতর সম্মিলিত প্রচেষ্টা ব্যর্থ হইব তোমার কোন লাভ হেউ করিয়া দিতে পারত না আর ওয়াইন ইসতামাউ আলা ইয়াযুরুকা বিশাইইন লাম ইয়াযুরুকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহুল্লাহ জানিয়া রাখো ইবনে আব্বাস যদি শুন দুনিয়ার সমস্ত মানুষ এক দেশ এক কোতার মধ্যে একত্রিত হয় আর তাদের সঙ্গে সাহায্য আছে দুনিয়ার অদৃশ্য সমস্ত জিন্নাত আর সিদ্ধান্ত একটাও হয় মুসলমানদের ধ্বংস করিলাও মুসলমানদের মারি ফেলাই দাও মুসলমানদের বঞ্চিত করিয়া ছাড়ো তাইলে আমি আল্লাহর রাসূলে কইয়া আল্লাহর পক্ষর ওয়াদা সারা পৃথিবীর মানুষের জিন্নাতের দানবের সম্মিলিত প্রচেষ্টা বিফলে যাবে তোমাদের কোনো বিন্দু মাত্র নকশান কেউ করতে পারবে না যদি সেই নকশান আল্লাহর কুদরতের আত লেখা থাকে না সুবহানাল্লাহ জুড়ে তাহলে কে পরোয়া আল্লাহর হুকুম পালন করতে হার তোয়াক্কা আল্লাহর দিন মানতে খারেজ গাইতাম আল্লাহ নবীর সুন্নত আমল করতে শরীরে জিকানিও না তোয়াক্কাও না কেয়ারও না আল্লাহ আর আল্লাহ রসুলের হুকুম থাকবে সর্বাগ্রে কইন ইনশাআল্লাহ এর লাগে আমার আল্লাহ পাঁচ আর ছয় নম্বর ডিউটি দিতরা ওয়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা মুসলমানের পঞ্চম নম্বর ডিউটি হইল তারা সমস্ত মুসলমানের হুকুম মান্য করবে আল্লাহর আর খোতা মানিয়া চলবো আল্লাহর রসুলর এই দুই জাতর কথা আমরা সমস্ত কথার আগে থাকত তাইলে আল্লাহ ইকা সায়ারহামুহুমুল্লাহ এদের উপরে অতি সন্নিকটে আল্লাহর রহমতের ফয়সালা হবে রহমত বর্ষিত হবে আল্লাহ তাদেরকে দয়া করবেন ইন্নাল্লাহ আজিজুন হাকিম আল্লাহ অত্যন্ত জবরদস্ত পরাক্রমশালী অত্যন্ত প্রজ্ঞাবান অত্যন্ত পরাক্রমশালী জবরদস্ত হেকমতওয়ালা দয়ালু সব জানেন সব শুনেন সব দেখেন কেখানো চক্রান্ত হড্ডায় আল্লাহ কুদরতর চোখটাকে কিচ্ছু আড়াল নাই মুসলমান মারি লিবা মুসলমান বোমা মারিয়া উড়াই দিবা মুসলমানদের ধ্বংস করে লাইবা কোরআন শরীফ মিটাই দিবা নিকাল দেনগে উড়া দেনগে বা বানাই শুনি পর্য মানু বানাইবার সামনে ফিফরা এক বানাও চাই চলো ফিফরার সামনে ফিফরার একটা ডানা বানাও চলো ডানার সামনে ছোট্ট একটা ক্ষুদ্র পিপিলিকার একটা পাও তৈরি করো ঘটনার গুড় যত বেশ তা হোক বডির উপর মাদুর যত মাংসর বেরি বেশ তা হোক ছোট ক্ষুদ্র পিপিলিকে একটার এক কেসা পাও অত বানাইবার ক্ষমতা দুনিয়ার কোনো শক্তিশালী নেতা কিবা তো বিজ্ঞানী আছেন আছেন إذاً لا يلبسون خلافك إلا قليلا مسلمان باقوري ديتا الله تعالى نبي رحمة الله فرمائي سنة يا نبي سراح نرسار انتا کی بوئش کر بھرتو یاد رہو کابنے ایک زمین تا کی جدی شوری جائیں تیر بود دین اور بچہ و جبی تو سرطم نائمی اللہ لا يلبسون خلافك ইল্লা কালিলা আপনি সরে যাওয়ার পরে সামান্য কয়েকদিন তারা এই জমিনে থাকতে পারতো না আমি নিশ্চিন্ন করিয়া ছাড়িব এটা আয়াত কার কার সেই আল্লাহর সাথে সম্পর্ক তো আগে জোড়া লাগবো সেই আল্লাহর লোকে নিসবত তো আগে প্রতিষ্ঠিত করা লাগবো আমরা তো নিসবত প্রতিষ্ঠা করি গায়কর লোকে নায়কর লোকে অভিনেতার লোকে বদ্দিন অগ্নর লোকে তো যখন নিষ্পত আমরা নষ্ট করে রাখি দিছি তার লোকাতর মধ্যে বিনষ্ট লইয়া আই গেছি তো আমরা পাপে আমরা মরিয়া
কোরআন শরীফে কত আল্লাহ কইতা জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আর সমগ্র জগৎ ব্যাপিয়া সমস্ত দুনিয়া ব্যাপিয়া যে সন্ত্রাস দেখা দিছে যে বিড়ম্বনা দেখা দিছে মানুষের মৃত্যু মানুষের হাতে হওয়া দেখা দিছে তাকে বলল কোন সিংহর ভাবে না কোন বাঘের হিংস্রতার কারণেও নাই কোন সাপের আক্রমণের কারণেও নাই বেমা কাসাবাত আইদিন নাস মানুষের হাতের কর্তুতের ফল মানুষের অন্যায়ের কারণে জমিনে ফসাদ আইছে আর মানুষের মধ্যে সবচেয়ে আল্লাহর টার্গেটেড পারসন হইলো মুসলমান হল মুসলমান মেয়ে মাথা খাবর দের কি না এখানে আল্লাহ দেখো কেন তুমি ইমানদার তোমার লাগি জান্নাত তোমার লাগি হিসাব তোমার লাগি আল্লাহর ওয়াদা কাজেই তুমি নাজায়েজ কোনো খাস পর্দায়নি তোমার মাথার খাবর আসেনি হিজাব আর পর্দা আসেনি তোমার জীবনে হারাম রিজেক তোমার ঘর আর নেই তোমার ঘর কেউ নেশা আর নেই তোমার পরিবারও নাজায়েজ সম্পর্ক আসেনি আল্লাহর কুদরতে বড় নিরীক্ষণ করো যে মুসলমান নাই তার আমলের কোনো দরাবন্ধা নাই হে তো এক আমল ফেল মারিচ্ছে ইমান আছে না নাই বলে নাই বসে ভেই ঠিক নিয়ে আপনারা কথা বুঝছেন নি কেন যার ইমান নাই তার কোনো হিসাব নাই কি আমাদের ধরবে কুফার ও মুশরিকদের কোনো হিসাব নাই এক হিসাব কি তাই ইমানদার না বলে ইমানদার না শেষ ফয়সালা জাহান্নাম ইহার বুঝতে আপনার অসুবিধা হন নাই কোন অমুসলমান হুয়া আল্লাহ কি আমাদের ময়দান খাড়া করে আজকে এটা নাই তুমি মদ খাইছিলেন হে মদ খাই না তো বিতরিত কোনো সব নাই তার হে তো আটকায় কিন্তু তার লাইসেন্স নাই তার সিটিজেনশিপ নাই জন্মতর নাগরিকত্ব নাই কোন লিস্ট নাম থাকি গেলে হ্যাঁ আমি বলি জন্মতর লিস্ট নাম রাখবো আমরা সমস্ত পৃথিবীর মুসলমান রাখলার নাম আল্লাহর জন্মতর লিস্ট আছে ইনশাআল্লাহ আর সারা দুনিয়ার মাটি তো আমার হক এবং অধিকার আছে ইনশাআল্লাহ আর এই হিন্দুস্তান আর জমিনের চাপে চাপে মে কোনে কোনে মে ইসকি ধরতি করবি আমারে হকুক হ্যাঁ ইনশাআল্লাহ আমরা গদ্দারি করছি না আমরা দুই নম্বরে করছি না আমরা ইংরেজের লোকের দালালি করছি না ইংরেজ যে সুযোগ দিয়া তার পক্ষ অবলম্বন করিয়া চাকরির সুবিধাও লইছি না আমরার ওলামায় ইংরেজের লোকের দুশ্মনীরে ভালোভাবে প্রকাশ করবার লাগে হইছই এই দুষ্ট ইংরেজি জাতির ভাষাটার উপরেও ঘৃণা করো তাদের ভাষাও শিখিও না ইংরেজি ভাষা মুসলমানের শিখাবার দিছ রাগ করিয়া অথচ আমরা ইসলামে হইয়া দিছে দুনিয়ার যে কোনো ভাষা শিখতাম কিন্তু সেই সময়ে সাময়িকভাবে এদের ভাষার প্রতিও আমরা বড় বলে ঘৃণা নিক্ষেপ করছই সেখানে তারা আমরা দেশের শত্রু ছিল সুতরাং আমরা অফাদারির পরিচয় দিছি আমরা দেশ ভক্তি আর মহব্বতের পরিচয় দিছি আমরা দেশ প্রেমের পরিচয় যুগে যুগে দিয়েছি আর এখন লম্পট ঝম্পট আর দেশদ্রোহী দেশের শত্রুদের সামনে এখন প্রয়োজন নেই আমরা দেশ প্রেমের পরিচয় দেওয়ার যাই হোক তো আজকে সারা দুনিয়া ব্যাপিয়া যে ফসাদ দেখা দিছে এটার মূল কারণ মানুষের আমল আর এর মধ্যে মুসলমান আমলের সবচেয়ে ইম্প্যাক্ট মুসলমান আমল সবচেয়ে বেশি টার্গেটের মুসলমানে নিশা মাতেন নি আল্লাহর ফরিস্তা হলে হারাপ পাই রহমতর ফরিস্তা দৌড়াই মুসলমানে দুকা দিয়ে আনলে রহমতর ফিরিস্তা তার আশপাশ থাকি বাদ মুসলমান না এমন মানুষের দুকা দিলে ফিরিস্তা হলে অত খারাপ পাই না কারণ এর চেয়ে বড় দুকা দিয়া বাদ তো তার আল্লাহ কয়টা করছেন আল্লাহ নাম দৌড় যীশু খ্রিস্ট কয়টা করছেন আল্লাহ মাহবুদ হর বৌদ্ধ ধর্ম রেখে বুদ্ধ দেব রে কয়টা করছেন আল্লাহ দাহের অসুখ রে কাজেই হের চেয়ে বড় দুঃখ আল্লাহরে দিয়ে বাদ নাই নি কই না তে আপনারে দুঃখা দিলে হের বেশ দিলেন নি জি সুটোটা দে তার আর আমল দল হইতো না শুধু দেখা আপনার গরো আন নেই আল্লাহর ফেরেশতা হলে দেখা মুসলমানে সুদ খাইলে আল্লাহ যুদ্ধর ঘোষণা করতা যুদ্ধর ঘোষণা করতা فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ যেটা করবার করিলেছো আর যদি শুধু লেনদেন বাদ দাও না তে আল্লাহ এবং আল্লাহর রাসূলের তোমার লাগি যুদ্ধ তৈয়ারি করডা আইদে খাটিগোড়া জগদীশপুর খাসার করিমগঞ্জ হাইলাকান্দি বড়া কুবিত্তকার মুসলমানের বাড়ি বাড়ি একবার কাটিয়া দেখো কোনো খানো বন্ধন কোনো খানো রান্ধন কোনো খানো ক্রন্দন আর কোনো খানো মন্দন সব মিলিয়া
পাইকারি হারে মুসলমান সুদি টাকা হাওয়াত ব্যস্ত সুদের মাধ্যমে ধন বাড়ানিত ব্যস্ত হারাম টাকা গরো আনিয়া কিভাবে অ্যাকাউন্ট বড় হইতো প্রপার্টি বড় হইতো কিভাবে বিটা মাটি দুই সেকটা অতিরিক্ত লওয়া হইতো এই চিন্তায় ব্যস্ত তো এই উম্মতর দোয়া উদ্দেশ্যে এই কথা থাকি লিবাস হারাম গেজা হারাম হারামর দোয়া না লাগে এই উম্মত কিভাবে বাঁচত দুনিয়া টাকা বাড়ার দৌলত বাড়ার তারা অট্টালিকা উঠে আমার ভাই মাঝে মাঝে প্রশ্ন আইয় যে মোলান সাহেব আপনারা তো সুদ বন্ধ করলা আমরা।